প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দিবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন, দুই হাতে হৃদয় রাখা মিললে কী হয়? তাহলে চলুন জেনে আসি সেই প্রশ্নের উত্তর। জ্যোতিষশাস্ত্রের উপর অনেকের কৌতূহল রয়েছে, অনেকেই আবার এসব নিয়ে চর্চা করে থাকেন, কেউ আবার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চর্চায় বিশ্বাস করেন, বিশ্বাস করেন হাতের রেখায় নির্ভরশীল ভাগ্যকে। তর্ক বিতর্কে ঘেরা মানুষের হাতের রেখা নিয়ে প্রচলিত রয়েছে নানা কথা, তেমনি একটি হলো দুই হাতের হৃদয় রেখার মিলন নিয়ে একটি বিষয়। হাতের তালুতে যে তিনটি প্রধান রেখা থাকে তাদের মধ্যে আঙুলের দিক থেকে প্রথম এবং প্রধানতম স্পর্শ রেখাটিকেই বলে হৃদয় রেখা। মনে করা হয় দুটি হাতের তালু পাশাপাশি মেলালে দুই তালু হৃদয় রেখা জুড়ে গিয়ে কী ধরনের আকৃতি তৈরি হচ্ছে তার ওপরই নির্ভর করে আপনার দাম্পত্য জীবন কেমন হতে পারে। প্রথমত, দুই হাতের তালু পাশাপাশি রাখলে হৃদয় রেখা দুটি জুড়ে গিয়ে যদি একটি সরলরেখা তৈরি হয় তাহলে মনে করা হয় এই ব্যক্তিরা শান্তশিষ্ট হন, এরা অশান্তি সৃষ্টিকারী মানুষদের থেকে দূরে থাকতে পছন্দ করেন, এসব ব্যক্তিদের সম্বন্ধ করে বিয়ে হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। দ্বিতীয়ত, দুই হাতের তালু পাশাপাশি রাখলে দুই হৃদয় রেখা যদি কোনোভাবেই সংযুক্ত না হয় তাহলে মনে করা হয় এরা নিজের বয়সের তুলনায় বেশি বুদ্ধিমান এবং পরিণত, অন্যেরা কী ভাবছেন তা নিয়ে এরা চিন্তিত নন, বয়সে বড় মানুষের সঙ্গে এদের বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে মনে করা হয়। তৃতীয়ত, দুই হাতের তালু পাশাপাশি রাখলে দুটি হৃদয় রেখা মিলে যদি অর্ধচন্দ্রের মতো একটি আকৃতি তৈরি করে তাহলে মনে করা হয় এদের মনের জোর অত্যন্ত বেশি, এরা অন্তর থেকে ভালোবাসেন, সাধারণত দীর্ঘদিনের পরিচিত কোনো মানুষকেই জীবনসঙ্গী হিসাবে এরা বেছে নেন। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।